আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রেডি হতে হতে আজকের ব্লগটা শুরু করলাম, দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছি। আমরা বাইরে যাচ্ছি, বাইরে বলতে আমার একটু টুকিটাকি বাজার করতে হবে। আমি হলো ডায়েট শুরু করব ইনশাল্লাহ, তো সে সম্পর্কে আমি পরে গাড়িতে উঠে আপনাদের সাথে কথা বলবো, ডায়েট কি কি করব না করব, কি ডায়েট ফলো করব সেটা আর কি। তো এখন আমি এই যে মাস্ক পরি না, এভাবেই পরে চলে যাই, এভাবে পরলে ভালো হয়। আর মাস্ক পরলে খুব দম বন্ধ হয়ে আসে, আর এইভাবে পরলে আমার কাছে খুব ইজি লাগে, তো এই কারণে এভাবেই পরা আর কি। তো সবাই রেডি? তোশান রেডি, তাবিব রেডি, আপনাদের ভাইয়াও চলে এসেছে। আর এই যে তোশান, আমি তো অটো আসছি, সালাম সালাম দাও। আসসালামু আলাইকুম এভরিবডি। সবাই কেমন আছে জিজ্ঞেস করো, কেমন আছো? মাস্কটা দেখে কেউ কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছিলাম, আমি হলো এই মাস্কটা আমার জন্য কিনেছিলাম, পরে দেখি এটা আমার না বাচ্চাদের, বাসায় এনে যখন খুলে দেখেছি দেখি এটা বাচ্চাদের, এটা আমার তোশান পাখির হয়ে গেছে, পিঙ্ক কালার হয়েছে, কিছু করার নেই, ফেলে তো দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা বের হই। জুতা পড়তে কে পাইলা? এই তো তাবিব সোনা জুতা পড়ছে। আর আপনাদের ভাইয়া সেই যে নতুন টি শার্টটা কিনেছিলাম সেটা পরেছে, তো টি শার্টটা ভালোই লাগছে পরার পরে আপনাদের ভাইয়াকে, মাশাল্লাহ। এই যে দুই ভাই, আবিব বাবা সুন্দর চুপ করে বসে আছে, তো গুড বয় না আমার, সেই তো দেখতেছি কি সুন্দর গুড বয়ের মতো জুতা পড়তেছে। দাও নামাই দাও তোমার গুড বয় কে, দেখি খুলে ফেলো হাত দিয়ে নাকি, না এই যে এখানে ইয়ে লাগে খুলে গেল, ওহো তাই জন্য বললো মানে খুলে গেছে। আহারে বাবা 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 পড়ো পড়ো বাবা পড়ো, এই তো সুন্দর হয়েছে, সুন্দর জুতা পড়ছে আমার, কত সুন্দর। হ্যাঁ বাবা, নামাই দাও তো, চলো দেখি আব্বা, এখন চলো। এই যে তাবিব সোনা, কোথায় যাচ্ছো? এই বাবা বাবা ভয় পাচ্ছি, তুমি কোথায় যাচ্ছ বাবা? চলো নামো, চলো 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 চলো, ঘুরতে খুব মজা তাই না, ঘুরতে খুবই মজা। ইয়ে কমতেছে না কোভিড এর হার, আজকে 1500 মতো দেখলাম। না খুলে দাও রাখি, আবার পয়সা করতে হবে, শুক্রবার দিন পয়সা করে, ওই তো আহার সময় পয়সা করে এসো। ও পাসপোর্ট আনতে, মোবাইল ঠিক করবো না, এই তো আমরা বের হয়ে পড়েছি। আমরা যাচ্ছি হলো জায়ান্টে, আমি আগে বলেছিলাম মনে হয় জায়ান্টে যাচ্ছি, আমার কিছু টুকিটাকি বাজার করতে হবে, আমি আসলে ডায়েটটা শুরু করতে যাচ্ছি। আমি তাবিব কনসিভ করার আগে আমি প্রচুর প্রচুর ডায়েট বললে ভুল হবে, খাবার আমি নর্মালি খেয়েছি, কিন্তু আমি বাসায় এক্সারসাইজ করেছি, দেন প্রতিদিন কতক্ষণ হাঁটতাম গো, এক ঘন্টা তো অবশ্যই, আধা ঘন্টা তো কম, এক ঘন্টা দেড় ঘন্টাও মাঝে মধ্যে আমি হেঁটেছি। তো আর ইদানিং আর তাবিব হওয়ার পরে তো এক বছর আমি আসলে ডায়েট করব না, আমাকে ডক্টরই নিষেধ করে দিয়েছিল, যেহেতু এটা সেকেন্ড সিজার, আমাকে বলেছে ডায়েট না সরি মানে হাঁটা চলা বা এক্সারসাইজ এই জিনিসগুলো মানে অ্যাভয়েড করতে বলেছে আর কি, এক বছরের মতো। তো তাবিব এক বছরের বেশি হয়ে গেছে, আজকে ডায়েট করব, কালকে ডায়েট করব, করে করে খালি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি, আর এদিকে মোটু হচ্ছি। তো ভাবলাম যে না এবার আর অবহেলা না করি, ডায়েটটা শুরু করি। হয়তো অনেকে ভাববেন কার ডায়েট ফলো করছি, অন্য কোনো স্পেশালিস্টের ডায়েট ফলো করছি কিনা, এরকম কিছুই না, আমি ডায়েট করি আমার মতো করে, আমি আমার মতো করে আমার ডায়েটটাকে সাজিয়ে নেই, ওইভাবে আমি খাওয়া দাওয়া করি। আর আমি হাঁটাটা সবসময় কন্টিনিউ রেখেছি, তো এবার আসলে হাঁটতে পারবো কিনা জানি না, যেহেতু তাবিব আছে, তাও চেষ্টা করবো। আপনাদের ভাই অফিস থেকে আসার পরে আমি যে কাজটা সন্ধ্যার সময় করতাম আমার এডিটিং, সেটা আমি আগে শেষ করে ফেলবো, আপনাদের ভাইয়া অফিস থেকে আসলে, তাবিব তো আপনাদের ভাইয়ের কাছে থাকেই,
তা আমাদের বাসার সামনের করিডোরটা অনেক বড়, ওই করিডোরে আধা ঘন্টা হাঁটলে প্রতিদিন এনাফ। এভাবে করে আমি আবার এক্সারসাইজটা শুরু করতে চাচ্ছি। আসলে ওজন বেড়ে গেলে সবকিছুতেই খুব খারাপ লাগে। তো আমার ডায়েট দেখে আবার অনেকে হয়তো ভাবতে পারেন, আপু এটা কি কেন কেন খাচ্ছেন, ওইটা কেন করছেন। যেহেতু আমি বলছি যে আমি ডায়েট করব, তো আমি কারো ডায়েট ফলো করব না, আমার মতো করে দেখা যাক কি হয়। খুব বেশি ওজন কমাতে হবে না আমাকে, কিছুটা কমালেই হবে আর সুস্থ থাকবো এই আর কি। তো ঠিক আছে, চলুন আপনারা আমাদের সাথে, আমি টুকিটাকি কি কেনাকাটা করি সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। এই তো আমরা চলে এসেছি জায়ান্টে। তো যাই হোক, টেম্পারেচার মেপে নিলাম, তোষানো টেম্পারেচার মেপে নিলো, আর যা শুধু স্ক্যান করলে হবে এখানে। আপনাদের ভাইয়া স্ক্যান করুক, আপনাদের ভাইয়ার কোলে তাবিব। আর জায়ান্টে ঢুকতেই এখানে একটা শপ আছে, শু শপ আছে, আমি এখানে অনেকবার এসেছি, আপনারা দেখেছেন। এখানকার শুগুলো খুব সুন্দর লাগে আর প্রায় এখানে ডিসকাউন্ট থাকে। এই যে এই টাইপের শুগুলো আমি কিনে বাসায় ফেলে রেখেছি, পড়তে পারি না, পায়ে খুব ব্যথা করে। অনেকে বলে মোজা দিয়ে পড়লে হয়তো বা ব্যথা করবে না, যাই হোক কোনো এক সময় ট্রাই করে দেখবো। সবগুলোই খুব সুন্দর, এগুলো সুন্দর না গো, এটা তো পা ঢুকবে না। এই যে এইগুলো আমার খুব ভালো লাগে, এগুলো পরে খুব আরাম, কোনো একটা অ্যানাউন্সমেন্ট হলো এই শুগুলো খুব আরাম পরে। এই তো জায়ান্টে চলে এসেছি, জায়ান্টে এসেছি আর একটু কুকারিজের কর্নারে আসবো না, এটা আসলে হয় না। তো এটা অনেক হেভি আর অনেক বড়, কত সেন্টিমিটার সেটা বুঝতে পারছি না, তবে এটা অনেক হেভি আর অনেক মজবুত। হ্যাঁ, এগুলো সুন্দর, এগুলা একটু বাইরেরটা স্টিল মনে হচ্ছে আর ভিতরেরটা নন স্টিক, ওপেন ফ্রাই প্যান। এগুলো সুন্দর, বড় সড়ো আছে, এটা একটু বড় আর এটা একটু গর্ত টাইপের, সসপ্যান টাইপের, ডিপ ফ্রাই প্যান, মানে ডিপ ফ্রাই করা যাবে। তারপরে এই যে একটা, এটা গ্রান মার্বেল কোটিং মনে হচ্ছে, মার্বেল কোটিংয়ের ফ্রাই প্যানগুলো খুব ভালো, যে সুন্দর 28 সেন্টিমিটারের। এগুলোর দাম বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো। তো এই তো এখানে সব হলো সফটয়, সফটয় আমার কাছে খুবই ভালো লাগে। এই যে কিউট কিউট, অনেক কিউট, আসলে এগুলো তার কেনার মতো আমার বয়স নেই আর কেনা বাসার মধ্যে কিনে নিয়ে গিয়ে রাখাটাও ঝামেলা আছে। অবশ্য অনেকগুলো কিউট আছে সবগুলো, এটা কি বানি মনে হচ্ছে, বড় সড়ো অনেক। তো হাবিব এগুলো খুব পছন্দ করে, তবে দিতে চাই না, কারণ অনেক সময় দেখা যায় যে এগুলোর মধ্যে ময়লা টলা জমে থাকে, ও মুখের মধ্যে দিয়ে ফেলবে, এই কারণে দেয়া হয় না। তবে তার কাছে দিলে সেগুলো খুব পছন্দ করে তার নাকে মুখে লাগায়, এটা অনেক কিউট, এটা খুব ভালো লাগছে। এই যে কিউট আছে অনেক। তো যাই হোক, মার্কেটে আসলে, শপিং করতে আসলে একটু না ঘুরলে হয় না। ডিশওয়াশিং লিকুইডটা শেষ হয়ে গেছে, তো এই সানলাইটের ডিশওয়াশিং লিকুইডটা খুবই ভালো, ভাবলাম যে এসেছি যেহেতু নিয়ে যাই, আবার কবে না কবে আসা হয়, তো এটা নিয়ে নিচ্ছি, সানলাইটের ডিশওয়াশিং লিকুইড। এই যে তাবিব, সে বসেছে এখানে, এটা খায় না, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না। তো তাবিবের খাবার নিতে আসলাম, কারণ তাবিবের দুধটা শেষ হয়ে গেছে। এখানে তো বাচ্চাদের অনেক রকমের খাবার আছে, তো ভাবছি যে তাবিবের জন্য একটা বিস্কিট নিয়ে নিব কিনা, কারণ তোষানকে আমি এই বিস্কুটগুলো খাওয়াতাম, হেঞ্জের আপনাদের ভাইয়া হলো ডিসিসি মার্কেট থেকে নিয়ে আসতো, গুলশান ডিসিসি থেকে। তো তাবিবকে এখনো খাইয়ে দেখিনি, দেখি একটা নিয়ে যাই, যদি তাবিব খায় তো খাবে ভালো। আর সিরিয়াল বাসায় আছে, এজন্য আর সিরিয়াল নিলাম না, এখানে তো অনেক রকমের সিরিয়াল আছে। হ্যাঁ, চকলেটটা নিলাম,
খায় যদি আর কি তোমার ছেলে তো এগুলো বাসায় আছে ও যেটা খায় সেটা আমার বাসায় নিয়ে আছে তো সেই টুনা ফিশের ক্যানগুলো নিয়ে নিই এটার স্যান্ডউইচটা খেতে মজা লেগেছে আর এটা ডায়েটে খাওয়া যাবে স্যান্ডউইচটা মাঝে মধ্যে এজন্য দুইটা ক্যান নিয়ে নিলাম কি গো নুডলস নর না কি জানি ব্র্যান্ডটা পাস্তা ভালোই নিয়ে দেখো তো একটা নতুন জিনিস না ট্রাই করে দেখা যেতে পারে কেমন হয় আরটা নিয়ে দেখো দুইটা দুই ফ্লেভারের নিয়ে দেখো আপনাদের ভাইয়ার এই কাপ টাইপের খাবার খুব পছন্দ কাপ নুডলস এখন নতুন একটা পেয়ে গেছে পাস্তা তো এই দুইটা নিয়ে নিলাম এখানে আরো কি কি জানি আছে এটা কি বুঝতে পারছি না এটা 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 কি জানি এটা বিন টাইপের কিছু হবে মনে হচ্ছে আর এটা হলো বেকড বিনস এটাও খুব ভালো ব্রেকফাস্টের জন্য তো এত কিছু আগেই নিব না মোটামুটি গুলো নেই আর কি যেগুলো দিয়ে নরমালি শুরু করতে পারবো এরকম নেই এটা কি মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা এজন্য বোঝা যায় না এটা একটা সমস্যা নুডলস তো অনেক পছন্দ বাবার আর এটা তো এটা আমি আমি হচ্ছে এখানে তাবি তাবি কি করতে ও তাবি নুডলস খেলতেছে আর বাবা নুডলস ইউজ করতেছে আর আমি ওইখানে ওইখানে বাবা কোয়াটা নিছে আর নুডলস চিকেন কোনটা গো চিকেন স্যুপে দিলে ভালো লাগবে খেতে খুশি হ্যাপি দুই মিনিট পরে শেষ ওই দিয়ে দিচ্ছি ওগুলো ওই যে নাস্তি সকালবেলা তোমাকে মাঝে মধ্যে আগে করে দিতাম খাবার ভাত মনে নাই ওই যে রাইসটাকে সিজনিং দিয়ে এই করে দিতাম যে মনে আছে সকালে আগে দিতাম যে ওগুলা চিকেন ফ্লেভার চিকেন ফ্লেভার হ্যাঁ এখানে তো আওয়াজ কিসের ও সেন্টার এসি না চলো একটা অ্যাপেল সাইডার ভিনেগার লাগবে তো কোনটা ভালো হবে জানি না ছোট্ট একটা নিয়ে দেখি অ্যাপেল সাইডার ভিনেগার কারণ অ্যাপেল সাইডার ভিনেগারটা তো খেতে হয় আর খেলেও ভালো এই জন্য এই অ্যাপেল সাইডার ভিনেগারটা নিলাম আর আমার একটা সস দরকার যেটা দিয়ে আমি আসলে মানে ই আর কি সালাদ টালাদ মাখানো যায় ওই টাইপের একটা সস আমি সবসময় খাই থাউজেন্ড আইল্যান্ডের ওইটা খুঁজছি ওইটা যে কোথায় আছে কি জানি ওটা খুঁজে পাই কিনা দেখি আছে দেখি এই সাইডে থাকার কথা দেখে মনে হচ্ছে থাকবে এটা এটা ড্রেসিং ওইটাও একটা ড্রেসিং সালাদ ড্রেসিং থাউজেন্ড আইল্যান্ডের সালাদ ড্রেসিং এই যে পেয়ে গেছে বড়টা এটা নিয়ে নেই এটা নিয়ে নেই বাসায় গিয়ে এটা একটা ফোটার মধ্যে ঢোকানো যাবে কোনটা খাই চকলেটটা না এই যে এটা গ্রিন টি এটা গ্রিন টি একটা আছে বাবা গ্রিন টিরও আছে দেখা যায় এটা খায় না নাও এটা খায় আর চকলেটটা খায় না এই তিনটা না ডাবল চকো হ্যাঁ এগুলো রেখে দাও এগুলো একটা নাও একটা নাও আর একজন এম এম নাও না এটা নেব না চকলেট দেখছি এই যে কিছু করবো না দেখতেছি আর চকলেট লাগবে সামনে যদি দেশে যাই চকলেটটা সুন্দর তো সামনে দেখো দেখি আমি সুন্দর না এবার লুলু থেকে নিবো লুলু চকলেট গুলো খুব মজা দেখলাম
দেখো কি একটা মজার জিনিস মাশরুম দিয়ে আইসক্রিমের মতো করে বানাইছে এই যে দেখুন কত শুটকি বিদেশেও আমরা শুটকি পাই কত কত শুটকি দেখেই মনে হচ্ছে যে এটা শুটকির বাজার এই যে স্তূপ দিয়ে সব শুটকি তবে ম্যাক্সিমাম শুটকি হলো এরকম ছোট ছোট মাছের বাংলাদেশে যেমন সুরি শুটকি লইট্টা শুটকি এগুলো আসলে আমরা এখানে পাই না তবে সুরি শুটকি লইট্টা শুটকির মজা যে কি সেটা আসলে যারা খায় তারাই বুঝে যেমন আপনাদের ভাইয়া তো শুটকি খায় না তাই শুটকির মজা বুঝে না এই যে এই শুটকিটাও খুব মজা ভর্তা করলে খুব ভালো লাগে এই তো এখানে কিন্তু শিমের বিচিও পাওয়া যায় মোটামুটি সবই পাওয়া যায় না এমন কিছুই নেই এই যে সরিষা কালো সরিষা এটা একটা ফুল এই ফুল দিয়ে কি করে জানি না এটাও কোনো একটা মশলা যে স্পাইসেস লেখা আছে এটা কোনো কিছুর মোরব্বা মনে হচ্ছে ও আচ্ছা পেঁপে পেঁপে ড্রাই পেঁপে আর কি যে বাদাম বাদাম দরকার আমার অবশ্য বাসায় আছে এখন লাগবে না এগুলো হলো হাতে কাটা যে ছোট ছোট সেমাই পিঠা বলে ওইগুলো এই যে শুকনা বড়ই এটা কালো জিরা মনে হচ্ছে হ্যাঁ কালো জিরা এটা কি গো সাগু 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 লেখা এই যে সাগু কি জানি দেখছো শুকনা বড়ই কি নাই বলো এটা ইন্ডিয়ান ব্রাউন সুগার এটা ইন্ডিয়ান ব্রাউন সুগার এটা হোয়াইট ব্রেড ক্রাম এটা হোয়াইট ব্রেড ক্রাম সবই আছে মোটামুটি এখানে এটা গম মনে হচ্ছে জানি না আমি এটা শিওর না এটা সিয়াশিড সিয়াশিডটাও তো আসলে নর্মালি খায় তো একটা নিয়ে নেই সিয়াশিড খাওয়া যাবে আর কি ব্রাউন ব্রেড নিলাম তো তোষণ দেখো বাবা কি বলে যাও শুনো এগুলা তো সব ব্রেড কেক এইসব আইটেম আর কি এই সাইডটাতে এখান থেকে ব্রাউন ব্রেড নিয়ে নিলাম ব্রাউন ব্রেডটা তো ভালো হোয়াইট ব্রেডের চাইতে যতটা পারা যায় আমি আসলে ক্যালোরি কম ইনটেক করার চেষ্টা করব তারপরে পুষ্টিকর খাবার তো খেতেই হবে আর এই যে নাও তো শান কি নিল তো শান একটা ব্রেড নিল হ্যাঁ নাও রাখো তো টুকিটাকি জিনিস কিনতে এসে অনেক কিছুই কেনা হয়ে গেছে আমি একটু জাস্ট সবজির কর্নারটাতে যাব এখানে নর্মালি সবজি খুব বেশি একটা ভালো পাওয়া যায় না তারপরে একটু দেখবো যদি পাওয়া যায় নেবো আর কি চলুন যাই সবজির কর্নারে এই তো সবজি এখানে কেন যে ভালো পাওয়া যায় না আমি বুঝি না ওই সাইডটা তো যাই ফুলকপি বাসায় একটা আছে আবার বাঁধাকপিও আছে এছাড়া কি নেওয়া যায় সেটা একটু দেখি সেখান থেকে সবজি না নিলে আপনাদের ভাইয়াকে দিয়ে অন্য জায়গা থেকে সবজি আনানো যাবে এই যে দরকার নেই এগুলো আছে অবশ্য ফুলকপি যেহেতু বললাম বাসায় আছে বাঁধাকপিও আছে তাহলে আর সবজির দরকার নেই এই সাইডে কি আছে দেখি তেমন কিছুই নেই নেওয়ার মতো আসলে সবজি নেওয়া যাবে না এখান থেকে সবজি আমার পছন্দ হচ্ছে না এই তো জায়ান থেকে বের হয়ে সামনেই একটা এরকম শপ আছে তো ভাবলাম এটাতে একটু দেখি গাউনগুলো ভালোই লাগে দেখতে আমার কাছে কিনি আর না কিনি আমার কাছে দেখতে ভালো লাগে সুন্দর কাপড়গুলো খুব ভালো এই গাউনগুলোর আর প্রতিটাই মোটামুটি খুবই সুন্দর ডিজাইনগুলো সুন্দর প্রিন্টগুলো ভালো লাগছে দেখতে তো কিছু একটা অ্যানাউন্সমেন্ট হলো মালাই ল্যাঙ্গুয়েজে মালাই ল্যাঙ্গুয়েজ তো বুঝি না তো এই আর কি সুন্দর ভালো লাগছে দেখতে এই যে বাইরে যতগুলো ট্রলি জমা হয়েছিল সব ট্রলিগুলো আনা হচ্ছে একটা বাচ্চা ওনাদের সাথে ট্রলি টানছে বাচ্চা মানুষ পুরো মনে হচ্ছে রেলগাড়ি যাচ্ছে তো শান মজা পাচ্ছ দেখে বিশাল বড় ট্রলির রেলগাড়ি আর কি আমাদের টুকটাক কেনাকাটা শেষ যা যা দরকার ছিল আমরা এখন বের হয়ে যাচ্ছি খুব বেশি একটা সময় আমাদের এখানে লাগেনি অনেক বড় পিচিটা টেনেই যাচ্ছে ওই যে বাচ্চাটা বাচ্চার মা তাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সে যাবে না সে এটা টানবে এই আর কি আমার কাছেই দেখতে ভালো লাগছে খুব সুন্দর একদম
সারিবদ্ধ ভাবে চলো তো শান। তো কাজকর্ম শেষ, এখান থেকে এখন সোজা বাসায় চলে যাব, কারণ হলো কেনাকাটা শেষ আমাদের। তাবিব আপনাদের ভাই আর কোল থেকে নামছেই না, সে হলো সেই যে কোলে উঠেছে, কোল থেকে আর নামার তার কোনো নাম গন্ধ নেই। আমরা তো এখন আর এখান থেকে প্লাস্টিক নেই না, যেহেতু প্লাস্টিক আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, আর প্লাস্টিকে অনেক দামও রাখে। একটা প্লাস্টিক এক রিঙ্গিত, একটা প্লাস্টিক ব্যাগ বাংলাদেশি টাকায় 20 টাকার মতো, তো এই কারণে আর নেওয়া হয় না। হ্যাঁ তুমি না বললে এক রিঙ্গিত করেনি এখনো? আচ্ছা করবে বলছিলে, তুমি বলছিলে তো এক রিঙ্গিত, আমি তো ভাবছি এক রিঙ্গিত করে দিছে। সেটাই তো, ঠিক আছে আমি ব্যাগটা গুছিয়ে নেই। এই যে তাবিবের মেজাজ খারাপ, কারণ তার বাবা তাবিবকে দিয়ে হলো ট্রলিটা রাখতে গেছে, এই জন্য তার মেজাজ খারাপ হয়ে গেছে। বাবার কোল থেকে একটুও নামা যাবে না। বাসায় গিয়ে খেয়েও কিন্ডার জয়, তো সে একটা কিন্ডার জয় কিনেছে, তার খেলনাটা বের করা হয়ে গেছে, খেলনা পছন্দ হয়নি, এখন সে কিন্ডার জয়টা খাবে। এই যে বাবা আসছে, তো বাবা আসছে, তো এখন বাসায় যাবো, তোমরা কান্না করে না, কান্না করে না, কান্না করে না, কান্না করে না। এই যে আমাদের কেনাকাটা শেষ, আমি চিকেন কিনেছি, তারপরে ব্রেড কিনেছি, তারপরে সিয়া সিড তো বলে না এটাকে, সিয়া সিড, চিয়া বলে না এটাকে, চিয়া না শিয়া, শিয়া মনে হয়, চিয়া না, চিয়া, হ্যাঁ চিয়া, চিয়া সিড কিনেছি। তারপরে হলো কি কিনলাম, অ্যাপেল সাইডার ভিনেগার, তারপরে টুনা ফিশ, টুকটাক যেগুলো আর কি। আর আমি তো ভাবলাম, আমি তো আগেই বললাম যে আমি ওরকম স্ট্রিক ডায়েট ফলো করব না, আমি আমার মতো করে করব। আর আমি যদি ওজন কমাতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আসলে কীভাবে কী করেছি, কী খাওয়া দাওয়া করেছি। নর্মালি একটু বাইরের খাবারটা বেশি খাওয়া হয়ে যায় আমাদের, ওইটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। বাসাতেও দেখা যায় যে এটা ওটা বানালে আমি খেয়ে ফেলি, বানাবো ঠিক আছে, খাবো কিন্তু পরিমাণ মতো আর কি, বেশি খাবো না, এরকম আর কি। অনেক বেশি গরম লাগছে, কারণ হাঁটাচলা করতে গেলে তো গরম লাগে, আর ঘেমেও গেছি অনেক। যাই হোক, আমাদের খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার 40 মিনিটের মধ্যে আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। ও আর একটা আমি যে কিনলাম ড্রেসিংয়ের জন্য, কিনলাম 1000 আইল্যান্ডের, সালাদ খেলে বা চিকেনের কোনো প্রিপারেশন করলে তখন এটা দিয়ে আমি ড্রেসিংটা করতে পারবো। তো এগুলো আর শেয়ার করার মতো কিছুই নেই, সব কিছু আপনাদের সামনে দেখিয়ে দেখিয়ে কিনেছি। তো ঠিক আছে, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তাবিব তার বাবাকে দেখতে পেয়েছে, এই জন্য তার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।